নমস্কার, হিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের উত্তরবঙ্গে, ঠান্ডাটা এমনিতেই বেশি পড়ে, সঙ্গে একটু হাওয়াও চলছে। তো আজকের একটা নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে শিং মাছের ভাপা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এবার চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেল, এবারে ধুয়ে নিয়ে আসি। মাছ কাটা ধোয়া হয়ে গেল, এবারে মশলাগুলো আমি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নেব জিরা, আদা আর একটু ধনিয়া আর শুকনো লঙ্কা বাটা। আদা, জিরা, এই জিরা আদা বাটাটা একবার মাছের উপরে দিয়ে দিব। এবার বেটে নেব একটু গোটা ধনিয়া। এই ধনিয়া বাটাটাও মাছের উপরে দিয়ে দেব। এবারে বেটে নিচ্ছি কয়েকটা শুকনা লঙ্কা। এইবার এই শুকনো লঙ্কা বাটাটাও মাছের উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবারে সর্ষের তেল দিয়ে মেখে নেব। সর্ষের তেল এবারে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেল, এই অবস্থায় আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এইবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি একটা টিফিন কারি নিয়েছি, এই টিফিন কারির মধ্যেই মেখে রাখা মাছটা দিয়ে দেব। এর উপরে আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো এর উপরে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। এবার আটা গোনা দিয়ে টিফিন কারির মুখটা আমি ভালো করে বন্ধ করে দেব। Thank you.
আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে জল দিয়ে জাল করব, তারপরে আমি টিম গাইটা এর উপরে বসিয়ে দেব। এবার এই পাত্রে জলের উপরেই আমি টিফিন কারিটা বসিয়ে দিচ্ছি। এবার এর উপরেও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় 20-25 মিনিট জাল দিলেই ভাপাটা হয়ে যাবে। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি, হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই দেখুন ভাপাটা হয়ে গেছে, মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে, কাঁটাটা বেরিয়ে গেছে ওইদিকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম শিং মাছের ভাপা রেসিপি। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।